আমিন এবং সর্বতা মল্লিক দুজনে অমল কুমার রায়ের তিনটি কবিতা পাঠ করছি। প্রথম কবিতা বিশ্ব সৃষ্টিতে বিস্ময়, কবি অমল কুমার রায়। আকাশ ভরা গ্রহ তারা বিশ্ব ভরা প্রাণ, মিলে মিছে আসে সবাই জীবনের জয়গান। আদিতে ছিল মহাবিশ্ব মহাশক্তি রূপে, ছিল না কোনো গ্রহ তারা বিরাজে চুপে চুপে। গ্রহ তারা ছিল না হদিশ, ছিল আধারে ভরা, মহাবিস্ফোরণ ঘটিয়ে দিয়ে হলো ছন্ন ছড়া। মহাকাল আর মহাকালী ছিল পাশাপাশি, তুলকালাম ঘটিয়ে দিয়ে বাজিল সৃষ্টির বাসী। প্রকাশ পেল গ্রহ তারা আলোকিত করে, চাঁদ সূর্যের হল উদয় আধার খানা সরে। বিশ্ব জুড়ে যত প্রাণ সূর্যের হাতে ঘরা, প্রকৃতির হাতে স্থান পেয়ে জনজোয়ারে ভরা। বংশ বৃদ্ধি করে সবাই পাড়ায় ডালপালা, বংশের মান বেড়ে গিয়ে প্রকৃতির টানে চলা। মনে জাগে বিস্ময় খানা, প্রকৃতির সৃষ্টি বীজে ভরা, বীজগুলো প্রকাশ হয়ে প্রাণে ভরে ধরা। মহাবিশ্বের যত উপকরণ আছে বীজে রাখা, বীজগুলো হলে প্রকাশ বাড়ে সখী সকা। পরবর্তী কবিতা আকাশ ভরা রাঙা পাহাড়, রচনা অমল কুমার রায়। অপরূপ বর্ণ ছটায় মনোমোহিনী রূপ, সূর্যি মামা এবার দেবে রূপ সাগরে ডোব। রাঙা পাহাড় এঁকে গেছে তুলির টানে মামা, আকাশখানা রং জমেতে তাই তো মনোরমা। ঢাল নেমেছে পাহাড়েতে তুষার ঝিকিমিকি, আশেপাশে শৈল শিরা ঝাওয়ে উঁকি চোখে। রূপসী মেঘ তাই তো নিল পাহাড়েতে ঠাঁই, সেজে থাকে নানা ঢঙে চোখ পেরানো দায়। পাখিরা সব চমকিত ছুটি পাহাড়েতে, উদাসী মন বাঁধ মানে না সেখানেতে যেতে। হঠাৎ করে হারিয়ে যে যায় ছবিখানা সেই, আফসোস হয় মনে মনে ক্যামেরা সঙ্গে নেই। মামাকে প্রতিদিনই রং বেরঙের ছবি, দৃশ্যগুলি মন ভুলানো মনের খাতায় কবি। অমল কুমার রায়ের পরবর্তী কবিতা দর্পণ দেখায় নানা রূপ, অমল রায়। দর্পণ সামনে হলে হাজির ফুটে উঠে রূপ, চেহারাটা হলে সুন্দর রূপ সাগরে ডুব। দেহশ্রী কুরূপ হলে দুঃখে মন ভরে, আয়নায় মানুষ বলে তখন সাজো বাছাধন। অঙ্গ ভঙ্গি করলে কেউ একই ভঙ্গি মায়ের অঙ্গ, নৃত্যখানা যায় যে শেখা না দিলেও কেউ সঙ্গ। রেগে গিয়ে দেখালে খুশি সেও দেখায় খুশি, সেজে গুজে দাঁড়ালে সামনে দেখায় মুখটা খুশি। দাঁত মুখ খিচলে কেউ সেও খেচে দাঁত, রাগখানা বেড়ে গিয়ে চর দেখায় হাত। রূপসীরা সেজে গুজে আয়নায় দাঁড়ালে গর্ব, আয়নাখানা না থাকলে সব গর্ব খর্ব। নানা ভঙ্গি দেখায় কালি যায় না তাকে ধরা, সবার ক্ষেত্রে একই রকম রক্তে মাংসে গড়া। আয়নার মানুষ বলে ইশারায় তুমি ছাড়া নই আমি, একই রকম সাজি আমি যেমন সাজো তুমি। মানুষজনের মুখমণ্ডল হয় দর্পণ স্বরূপ, রোগ ব্যাধি হলে পরে মুখশ্রী হয় কুরূপ। খুশি খুশি মনটা হলে দেখায় মুখটা সুশ্রী, মনের ভিতর পুষলে রাগ মুখশ্রী হয় বিশ্রী।